আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমাদের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে আমাদের পেজ নম্বর ৪৯-এ কিছু ম্যাথ আছে যেগুলো একক কাজ, আর হচ্ছে পেজ নম্বর ৫০ একটা প্রশ্ন, ৪৮ একটা প্রশ্ন ছিল, সেই প্রশ্নটা সমাধান করা আছে পেজ নম্বর ৪৯-এ। তো আমরা চলো শুরু করে দিই আজকের প্রথম ক্লাস। তো আজকের ক্লাসে আমরা শিখব যে এখানে যে একটা ঘনক আছে, সেই ঘনকটার দৈর্ঘ্য, প্রস্থ এবং কি উচ্চতা দেওয়া আছে। ঠিক আছে, এটা দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা দেওয়া আছে। এবার এটা কি বের করতে হবে? আয়তনটা বের করতে হবে। ঠিক আছে, এটার আয়তন বের করবো আমরা। তাহলে মানে আমরা এটার আয়তন সমান কি জানি? দৈর্ঘ্য গণিত প্রস্থ গণিত উচ্চতা। দৈর্ঘ্য কত? এক্স প্লাস টু। প্রস্থ কত? এক্স। আর উচ্চতা কত বলো দেখি? 2x+1। তাহলে এটাকে যদি আমরা গুণ করে দেই তাহলে এটা কি পেয়ে যাবো আমরা? এটা দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতা পেয়ে যাবো, মানে সরি আয়তন পেয়ে যাবো। তাহলে x এই এটার সাথে আগে এটা গুণ হবে, তাহলে 2x স্কোয়ার। 2x স্কোয়ার। এখন দেখো প্রত্যেকের সাথে কিন্তু x গুণ আছে। ঠিক আছে, প্রত্যেকের সাথে কি আছে? x গুণ আকারে আছে। তার মানে এর সাথে আরেকটা x গুণ হয়ে যাবে। তারপরে হচ্ছে প্লাস এক্স ইন্টু এক্স, তারপর হচ্ছে 2 ইন্টু 2x, এই এক্স আবার হচ্ছে এটার সাথে এটা গুণ। ঠিক আছে, এটার সাথে এটা গুণ হলে কত হয়? 2 ইন্টু এক্স। তাহলে 2x³ + x² + 4x² + 2x। তাহলে এর মান কত হয়? কিউব প্লাস এখানে x² আর হচ্ছে 4x², তার 5x² + 2x। এটার আয়তনটা কত হবে? 2x³ + 5x + 2x। ঠিক আছে, 5x² + 2x, এটা হচ্ছে এটার উত্তর। তো এবার আমরা একক কাজগুলো দেখে নেই। তাহলে একক কাজের ভিতরে প্রথমে ১ নম্বরে আছে হচ্ছে, সেটা বলছে যে কাগজ কেটে এটার গুণফল নির্ণয় করো। তাহলে আমরা কাগজ কেটে কিভাবে গুণফল নির্ণয় করতে হয় এর আগের ক্লাসগুলোতে দেখেছি। ঠিক আছে, আমি একদম যেটা এর আগের ক্লাসে দেখেছি সেটাই আবার দেখাচ্ছি। হচ্ছে x - 1 - 1, নিচে 1 + 1। ঠিক আছে, তাহলে এটাকে গুণ করে নেই। এটা যদি গুণ করি এখানে কত আসে? x² এখানে কত আসে? x² এখানে x²। আর এটার জন্য কত আসে বলো দেখি? -x, এটার জন্য -x। আবার এটা যদি করি x, তারপর হচ্ছে -1 - 1, এটাও সেম। ঠিক আছে, এবার আমরা হচ্ছে মেইন যে গুণটা সেটা করে ফেলি। মেইন যে গুণটা কত আসে বলো দেখি? 3x² এখানে দেখো -x কয়টা? 2টা। ঠিক আছে, আর এখানে +x কয়টা? 3টা 4টা 5টা 6টা। তাহলে কত হয়ে যায়? +4x। তারপরে হচ্ছে -1, 1 2 3 4 -4। ঠিক আছে, -4। এবার দেখো আমরা মানগুলা পেয়ে গেছি। তাহলে x স্কোয়ার যদি আমরা এটাকে যদি x স্কোয়ার বলি, তাহলে এই x² কয়টা হবে? 3টা হবে। ঠিক আছে, x² হবে 3টা। ওকে, তারপর হচ্ছে 4x। তাহলে 4x কয়টা হবে? এইটাকে যদি আমরা x বলি, এটাকে যদি x ভাবি, তাহলে এই x হবে 4টা। x হবে 4টা। ঠিক আছে, আবার হচ্ছে -4 অর্থাৎ এইরকম। এটা হলো -1, লাল কালারের। তোমরা হচ্ছে কালার করে নেবে যাতে বোঝা যায় এটা মাইনাস। ঠিক আছে, 1-এর মান ছিল, যখন 1-এর মান হইলে কোনো লাল কালি বা কলম মের কালি দেওয়ার দরকার নেই আর যদি মাইনাস হয় সেই ক্ষেত্রে আমরা এটাকে মার্ক করে দেব কালি দিয়ে দেব ঠিক আছে তো এটাই হচ্ছে উত্তর आंसर আশা করি তোমরা বুঝতে পেরেছো এটা গেল 2 নম্বর 2x + 4x + 5 অর্থাৎ এরকম একটা চিত্র দেওয়া আছে देखो जे चित्रटाते एइटुकुर मान होच्छे कत 2x एइटुकुर मान होच्छे 4 आबार होच्छे एइटुकुर मान होच्छे 5 आर एइटुकुर मान कत एइटुकुर मान होच्छे x ठीक আছে তাহলে আমরা এখানে দুইটা একটা চতুর্ভুজ পেয়ে গেছি ঠিক আছে চতুর্ভুজের দৈর্ঘ্য কত বলো দেখি চতুর্ভুজের দৈর্ঘ্য যদি এটা এই বাহুটা যদি দৈর্ঘ্য ধরি তাহলে 2x + 4 এটা হচ্ছে কত দৈর্ঘ্য আর প্রস্থ কত হচ্ছে x + 5 এই তো এতটুকু হচ্ছে প্রস্থ আর এটুকু হচ্ছে দৈর্ঘ্য ঠিক আছে তাহলে এটা যদি ক্ষেত্রফল নির্ণয় করতে বলে তাহলে আমরা কি করব এটাকে গুণ করে দেব দৈর্ঘ্য গুণিত প্রস্থ ঠিক আছে তাহলে 2ax² আবার এটার সাথে এটা গুণ তাহলে গুণিত যোগ 2 * 5x ঠিক আছে তারপরে হচ্ছে 4 এর সাথে আবার x গুণ 4x 4 এর সাথে 5 গুণ 20 তাহলে 2x² + 10 x plus 4x plus 20 अर्थात 2x स्क्वायर प्लस 10 और 4 যোগ করলে কত হয় 14x plus 20 ঠিক আছে এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর তো চলো এবার আমরা পরবর্তী অঙ্কটা দেখে নেই পরবর্তী অঙ্কতে 3 নম্বরে আছে যেটা সেটা হচ্ছে x plus y সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করতে বলছে এখানে ঠিক আছে মানে শর্টকাটে কিভাবে আমরা এখানে সূত্রের সাহায্যে কিভাবে শর্টকাটে একদম ছোট ভাবে এটা করতে পারি সোজা হবে ঠিক আছে তাহলে দেখো এটা আর এটা যদি আমরা দেখি তাহলে a plus b a minus b আবার বলতেছি a plus b a minus b তাহলে এটা কোন সূত্রে পরে বলো দেখি এটা হচ্ছে পরে তোমার এই যে এই সূত্র a plus b a minus b সমান সমান কত a square minus b square এটা আমরা গতদিন এই সূত্রটা দেখাইছি কিভাবে এই সূত্রটা আসে ঠিক আছে তাহলে এটার মান কত হয়ে যাচ্ছে x² - y² ঠিক আছে আবার এটা নিচে চলে আসলো x² + y² এবার এই x² কে যদি আমরা a ধরি a চিন্তা করি আর y² কে যদি আমরা b চিন্তা করি দেখো তাহলে a - b * a + b এটাকে যদি আমরা এদিকে একটু লিখি তোমাদের বোঝার জন্য বলি x² - y² a plus b a minus b আবারও কিন্তু এই সূত্র পড়তেছে ঠিক আছে আবারও কিন্তু এই সূত্র পড়তেছে তাহলে এবার a কে a হচ্ছে a স্কয়ার তাহলে তার উপর স্কয়ার মাইনাস y স্কয়ার মানে সরি b হচ্ছে y স্কয়ার তাহলে এটার উপর স্কয়ার তাহলে উত্তর কত হবে x টু দি পাওয়ার 4 মাইনাস y টু দি পাওয়ার 4 ঠিক আছে তো প্রিয় শিক্ষার্থীরা এই ছিল আমাদের এইটার উত্তর ঠিক আছে এটা উত্তর হবে x টু দি পাওয়ার 4 minus y টু দি পাওয়ার 4 তো আশা করি তোমরা বুঝতে পেরেছো এই ছিল আজকের ক্লাস যদি তোমাদের ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে তোমার বন্ধুদের সামনে তুলে ধরবে নেক্সট ভিডিও আসা পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো এই কামনা করি আসসালামু আলাইকুম